এক হুলস্থুলীয় পরিবেশের মাজত যোৱাকালি অসম বিধানসভাত উত্থাপন হয়েছে আসাম কম্পালসারি মুসলিম রেজিস্ট্রেশন ফর ম্যারেজ এন্ড ডাইভোর্স অ্যাক্ট। ইয়ালে কিন্তু যথেষ্ট প্রভাব পড়েছে যে বিভিন্ন ইসলাম ধর্মী লোকসকলের মাজত, আৰু এই যে বিল যেতিয়া আইনত পরিণত হব তেতিয়া কি হব ইয়ালে কিন্তু সকল কিছুমান চিন্তিত আছে আৰু কিছুমানৰ যে প্রতিক্রিয়া এয়া আমি দ্রবলৈ চেষ্টা করি। এয়া হৈছে করিমগঞ্জ জিলা অধিবক্তা সংস্থার যে সাধারণ সম্পাদক আছে প্রদীপ দাস, প্রদীপ চৌধুরী, তারপর আমি জানিবলৈ চেষ্টা করিম কি হয়েছে, কি আসলে এইটো এই বিল পাস হলে কি হবে। আমি ইমান তো এই অ্যাক্ট সম্বন্ধে তো না জানো, কিন্তু যিমান দেখা পাইছো মিডিয়াত বা সংবাদ মাধ্যমের যোগেদি রেজিস্ট্রেশনে হব, বাকি তো সব ঠিকই থাকিব, বিয়া তো বিয়ার নিচিনাই হব, খালি রেজিস্ট্রেশন করব লাগিব সাব রেজিস্ট্রার অফিসত, এই তো ভালে হব, সরকারের নথিভুক্ত থাকিব, রেজিস্টার থাকিব, সব ইনফরমেশন থাকিব, এইটো মোর মতে তো ভাল। মই ইমান কিনি ইয়াত বেশি কই তো মই আৰু এই মুহূর্তত কবলৈ অলপ টান, কিন্তু মই তো আমি তো আৰু দেখা নাই আইন কি আছে, বিলত কি আছে, ইয়ার পিছতো দেখা যাব, কিন্তু মোর মতে এইটো বেয়া নহয়, ভালে। আন এগৰাকী অধিবক্তা আছে করিমগঞ্জ আতারুর রহমান তালুকদার, আপনি আপনি কি কব যে এই যে বিলখন যেটু বিশেষ করে দেখা হয়েছে যে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, মানে কাজে দিন হব রেজিস্ট্রেশন বাধ্যতামূলক শুধু মুসলিমদের ক্ষেত্রে দিন না সবার ক্ষেত্রে, কি বিল এসেছে শুধু মুসলিমদের বিবাহ রেজিস্টার করতে হবে না সব মানুষের যারা আছে ভারতীয় নাগরিক তাদের সবার বিয়ে রেজিস্টার করতে হবে, আমরা এখন পর্যন্ত তা জানি না। শুধু মুসলিমদের জন্য পার্টিকুলারলি যদি বলা হয় যে মুসলিমদের বিয়ে রেজিস্টার করতে হবে তো আমরা একমত হতে পারলাম না। আমরা জানি যে ভারতের নাগরিক ভারতের সুবিধার্থে জন্ম বাচ্চারা যখন জন্ম নেয় সব বাচ্চাদের বার্থ সার্টিফিকেট রেজিস্ট্রেশন করা দরকার, মুসলিমদের ক্ষেত্রে সেম রুল, হিন্দুদের ক্ষেত্রে সেম রুল। এখন প্রশ্ন হলো যে ম্যারেজের ক্ষেত্রে আগে মুসলিম রেজিস্ট্রেশনে আলাদা মুসলিম রেজিস্টার ছিল, তো অ্যাকচুয়ালি মুসলিম রিলিজিয়ন হিসাবে এই রেজিস্ট্রেশনের সাথে বিবাহের ধর্মীয় কোনো সম্পর্ক নেই, মুসলিম বৈধ বিবাহ দুইজন মানুষ সাক্ষী হিসাবে শুনবে, একজন মানুষে প্রপোজ করবে একজন অ্যাকসেপ্ট করবে, মুসলিম ম্যারেজ সাফিসিয়েন্ট। কিন্তু সুবিধার্থে ডকুমেন্টের জন্য যদি সরকারের ব্যবস্থা করে যে রেজিস্টারের মাধ্যমে সব মুসলিম ম্যারেজগুলো রেজিস্টার করতে হবে তা তো ভালো, আমরা ওয়েলকাম করি, তবে এই যে সুবিধা আছে সাব রেজিস্টার অফিসে এই সুবিধাটা যদি এইভাবে চলে রেজিস্ট্রেশন করতে গিয়ে মানুষের অনেক ভোগান্তি হবে, আর্থিক টাকা পয়সার অপচয় হবে, তখন আমরা সরকারকে আবদার রাখবো যে পদ্ধতিটা যাতে সহজ করা হয়, মানুষ যাতে ঘরে বসে অনলাইনে তাদের ম্যারেজটা রেজিস্টার করতে পারে। নিশ্চয়ই তার কথা মতে যে রেজিস্ট্রেশন করার কোনো আপত্তি নাই, কিন্তু সকলরে হব লাগে, কেবল মুসলিম নহয় হিন্দু সকলরে রেজিস্ট্রেশন হব লাগে, রেজিস্ট্রেশন হলে ক্ষতি নাই, কিন্তু পদ্ধতি সহজ হব লাগে। আন এগারী অধিবক্তা আছে কবির আহমেদ চৌধুরী, তারপর আমি জানিবলৈ চেষ্টা করিম যেহেতু এটা ইয়ালে কিন্তু অল্প বিতর্ক হয়েছিল, কিছুমান মানুষ নিবিচারে, আর আপনার ক্ষেত্রে আপনি কিভাবে যে এই যে রেজিস্ট্রেশন হলে ভাল নে বেয়া নে মানুষের অসুবিধা হবে, রেজিস্ট্রেশন হব লাগে এটা তো সঁচা কথা, ম্যারেজ যদি রেজিস্ট্রেশন না হয় এইটো এটা এনমেলিটি হব সমাজত, কিন্তু রেজিস্ট্রেশন ভাল কথা, কিন্তু রেজিস্ট্রেশন হলে সাবরিস্টারত বিল হয়ে যায়, এটা জমি মাটি কেনার যান বিল হয় লাইন হয়, আজি এপ্লাই করলে এক মাস সময় লাগে, এটি সরকারও উচিত যে এটা আরো বেরিয়ে সাবরিস্টার পার্ট আমার নোটারি পাবলিক বিলাক আছে সেইবিলাক যদি ক্ষমতা দিয়ে দিয়ে তেতিয়াবিলাকে রেজিস্টার করবে, তেতিয়াবিলাক ল এক্সপার্ট ল জানে তেওবিলাকে, বা এক দুজন উকিল থাকিব, এজনে সেলার এইজ সার্টিফিকেট এইটো এক্সামিন করি ম্যারেজ দিব, এইটো যদি শুধু সাবরিস্টারে দিলে প্রচন্ড বিল হয়ে যাব, মানুষের প্রবলেম হয়ে যাব, গাঁর মানুষবিলাক দুঃখিয়া মানুষ আইলে সাবরিস্টার এপ্লাই করিব অনলাইন এক মাস পাছত আবার আহিব লাগে, এই সাবরিস্টার জমি তুমি কিনা এনেই বিল থাকে, এই কারণে যদি সরকারে এইটু করেছে ভাল করেছে, আমি একো সরকারের চেষ্টা নাই, কিন্তু সরকারে এইটু বেলেগ আরো কিবা আমার নোটারি পাবলিক যেবিলাক আছে তেবিলাক ল এক্সপার্ট গভর্নমেন্টের দেওয়া নোটারি পাবলিক বিলাকক ম্যারেজ রেজিস্টার মানে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিলেই হয়ে যায়, দুজন উকিল থাকিব, লড়ার সাইডের আইডেন্টিফাই করবে এজন উকিলে, ছোৱালী সাইডের আরো জন উকিল, নোটারি পাবলিকক যদি ক্ষমতা দিয়ে দিয়ে পাওয়ার দিয়ে দিয়ে ম্যারেজ অফিসার হিসাবে এইটু ভাল হবে, কামটু ডিসিপ্লিনাইজ হবে সব, এইটু কথা। নিশ্চয়ই করিমগঞ্জের যে অধিবক্তা সংস্থার
ইয়াতে আমি সাধারণ সম্পাদকের কথা পাতিছিলো, লগতে দুগৰাকী ইসলাম ধর্মীয় যেন অধিবক্তা তেওঁলোকৰ হয়তো কথা পাতিছো, সকলোরই মতামত, রেজিস্ট্রেশনের কোনো আপত্তি নাই, রেজিস্ট্রেশন হলে ভাল, কিন্তু সহজ হব লাগে, নিয়ম সহজ হব লাগে, জটিল হব নালাগে, সাব রেজিস্ট্রারি অফিসত বিভিন্ন যেন জমি জমার যে কাকতর কারণে রাইজর ভিড় হয়, আকো এটা পুনের একটা ভিড় হব, গতিকে এই ব্যবস্থা যাতে সুচারুরূপে সম্পন্ন হয় এয়া সকলে বিচারে, কিন্তু এই আইনের বিপক্ষত কোনেও আমি পোৱা নাই।